সোমবার আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী মাঠে নামলেন আঞ্চলিক পরিবহন অফিসের ময়দান প্রস্তুত করতে। তার সঙ্গে উপস্থিত ছিলেন এআরটিও, পৌরসভার ইঞ্জিনিয়ার ও অন্যান্য আধিকারিকরা। প্রশিক্ষণরত চালকদের প্রশিক্ষণ পরীক্ষা সহ ওভারলোডের গাড়ি রাখার সুব্যবস্থা করতে আরামবাগ পৌরসভার তরফ থেকে কালীপুর ব্রিজের নিচে স্থান নির্বাচন করা হলো। এ বিষয়ে আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী বলেন, পৌরসভার মধ্যে থাকা ব্রিজের নিচের এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আরটির অফিসের কাজের জন্য প্রস্তুত করার ব্যবস্থা করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের যে আরটি অফিস করে দিয়েছেন, সেই তাদের সেই এমবিআই যে গাড়িগুলো ওদের পরীক্ষা করা, যে গাড়িগুলো ধরে সেগুলো রাখার, ওদের রাস্তার উপর রাখতে হয়। আমাদের আরামবাগ পৌরসভা থেকে আমাদের ওদের একটু আমরা জায়গাগুলো পরিষ্কার করে দিয়ে সেই গাড়িগুলো রাখার ব্যবস্থা হবে। এখানে টয়লেট, কমিউনিটি টয়লেট থাকবে, বসার জায়গা থাকবে। আমার সাথে আমার ইঞ্জিনিয়াররা আছে, বড়বাবু আছে, ইও সাহেব আছেন, সকলে আছেন, আমাদের স্টাফেরা আছে, থেকে এসডিও অফিস, এমবিআই ওরাও এসেছিলেন, ওদের সঙ্গে কথা হয়েছে। সেই জায়গাটাকে যাতে সুন্দর করে এমবিআই যাতে এখানে তাদের কাজগুলো করতে পারে, পরীক্ষা হবে, তো যারা ড্রাইভিং লাইসেন্সে করবে সেই সব আসবে, সেই জন্যই সেই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আমরা সকলেই এসেছি এখানে। আরামবাগের এআরটিও স্বপন কুমার রায় বলেন, আজ ড্রাইভিং টেস্ট ও ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য এই জায়গা নির্বাচন করা হলো। আগামীকাল থেকে এই সমস্ত কাজের জন্য গাড়িগুলোকে এখানে নিয়ে আসা হবে। এখানে ওই ফিটনেসের গ্রাউন্ড আর কি, অ্যাকচুয়ালি আগে এটা হতো ওই বর্ধমান রোডে বাসস্ট্যান্ডের ওখানে, সেটা ওখানে একটু চেঞ্জ হয়ে এখানে আসছে। তো আগামীকাল থেকে এখানেই ফিটনেস দেখা হবে, গাড়িগুলো এখানেই আসবে। হ্যাঁ, এটা চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমাদের সাহেব আছেন ও সিএমডি, তো সবাই দেখে এটাই সিদ্ধান্ত হলো এখান থেকে এখানেই এখন আগামী দিনে এখানেই ফিটনেসটা হবে। এমবিএ যে মানে সিএফ যেটা বলে, সার্টিফিকেট অফ ফিটনেস, গাড়িগুলো এখানে দেখা হবে, প্লাস টেস্ট যেগুলো হয় ড্রাইভিং টেস্ট সেগুলো এখানেই হবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।